রাজন্যবর্গ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন শুরু করলেন এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। বিশ্বদেবের এই মহান প্রাণের ফলে কি হলেন, স্বর্গ থেকে দেবতারা, মর্তের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করতে দুন্দুভি ধ্বনি করলেন। দুন্দুভি এক ধরনের বাদ্য। এখন যেমন কি করে কোন রাজকীয় ভাবে সম্বর্ধনা দেওয়ার জন্য বিগল বাজায় মৃত ব্যক্তি মুক্তিযোদ্ধাদের, বা যে সম্বর্ধনা দেয় না, সেরকম দুন্দুভি করুণ সুরে সেই বাদ্য তার মৃত্যুর জন্য তাকে অভিনন্দন, বিদায় অভিনন্দন, শেষ বিদায় জানানো হলো এবং পুষ্পবৃষ্টি তার মর শরীরের মধ্যে বর্ষিত হলো। নিরহরণাদীনি সম্পর্তস্য ভার্গব যুধিষ্ঠির কার্যেতি মুহূর্তম দুঃখতীয় ভবেত। হে ভৃগু বংশতিলক সৌনব, ভীষ্মদেবের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির ক্ষণিকের জন্য দুঃখে অভিভূত হলেন। এভাবে ভীষ্মদেবের মর শরীর কি করলেন, যুধিষ্ঠির মহারাজ অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ দাহাদি করে তিনি শোকাভিভূত হলেন। তুষ্টাবো মুনায়রেষ্টা কৃষ্ণ তদ গুজ্জ নমাভি ততান্তে কৃষ্ণ হৃদয়া শশ্যাম প্রযুক্ত পুনা। অনুবাদ। সমস্ত মহর্ষিগণ পুরো বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করলেন। তারপর শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। এভাবে তারা সকলে শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করে সেখানে থেকে তারা নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন, বিশ্বদেবের মহান প্রাণ দর্শন করে। তত যুধিষ্ঠির কর্তা সহ কৃষ্ণ গজায়াম পিতরং সন্তায়ায়াম আসু গন্ধারিং চ তপস্বিনীম। অনুবাদ। অতঃপর মহারাজ যুধিষ্ঠির অচিরেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ সহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তার জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্র ও তার পত্নী তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন। এভাবে তারপরে তেনারা কি করলেন, বিশ্বদেবের অনুমতি নিয়ে হস্তিনাপুরে ফিরে গেলেন। গিয়ে পুত্র শোকে শোকাতুরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে সান্ত্বনা দান করছিলেন। পিতা চ অনুমত রাজা বসুদেব অনুমোদিত চকার রাজ্যম ধর্মেন পিতৃ পৈতামহম বিভু। তারপর মহান ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্রের অনুজ্ঞা এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে ধর্মের বিধান ও রাজকীয় নীতি নিয়মাদি কঠোরভাবে পালন করে তার পিতৃ পিতামহের পদাঙ্ক অনুসরণের রাজ্য শাসন করতে লাগলেন। এভাবে কি করলেন, যুধিষ্ঠির মহারাজ তখন রাজ্য শাসন করতে শুরু করলেন। যদি এখানে সংক্ষেপে বলা হয়েছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেন এখানে নিয়ে গেলেন বিশ্বদেবের কাছে, তিনি তো সব উপদেশ দান করতে পারতেন, যুধিষ্ঠির মহারাজের মনের সংশয় নিরসন করতে পারতেন কিনা, কেন নিয়ে গেলেন বিশ্বদেবের কাছে? হ্যাঁ, এখানে অনেক নীতি রয়েছে। হ্যাঁ,
ভীষ্মদেবের প্রতিজ্ঞা ছিল, তেনার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি একজন উপযুক্ত রাজার কাছে তিনি তেনার এই রাজ সিংহাসন পিতৃপ্রদত্ত শান্তনু এই রাজ সিংহাসন হস্তান্তর করবেন, সেটি একটি দিক ছিল। তাই ভগবান কি করেছিলেন, তার ভক্তের অন্তিম বাসনা পূর্ণ করার জন্য তিনি যুধিষ্ঠিরকে কি করেছিলেন, নিয়ে গিয়েছিলেন, যেহেতু ভীষ্মদেব যাতে উত্তরাধিকারী সূত্রে সেই হস্তিনাপুরের রাজ সিংহাসনের অধিকারী কে ছিলেন, ভীষ্মদেব ছিলেন। ভীষ্মদেব যদি না দেন তাহলে সেটি কি হবে, স্বৈর শাসন সন্ত্রাসীমূলক কার্যকলাপ হবে। এবং তাই তেনার আশীর্বাদ নিয়ে সেই সিংহাসনে যদি যাতে যুধিষ্ঠির মহারাজ আরোহণ করেন, তার কাছে ভীষ্মদেবের আশীর্বাদ নিয়ে, যেহেতু তিনি এই সিংহাসনের মূল মালিক। কিন্তু এই সিংহাসন কি করেছিল, ধৃতরাষ্ট্র অহেতুক অবৈধভাবে তিনি আঁকড়ে ধরেছিলেন, তার ছিল এইটা অবৈধ। কেননা মূলত বৈদিক শাস্ত্র অনুযায়ী যারা পরিবারের এরকম পঙ্গু হবে, অন্ধ হবে, বধির, তারা কোনোদিন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হতে পারেন না, জ্যেষ্ঠ হলেও। তার পরবর্তী যারা হবে তারা এই রাজ সিংহাসনে অধিষ্ঠিত হবে। সেই বিচার অনুযায়ী পাণ্ডু হচ্ছেন বৈধ, হচ্ছে রাজা। আর ধৃতরাষ্ট্র ছিলেন নির্বাহী রাজা, পাণ্ডুর অবর্তমানে তিনি কার্যভার পালন করতেন, কিন্তু প্রকৃত রাজা ছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র কি করছিলেন, সেই রাজা রাজ সিংহাসনকেই তিনি বৈধ বলে মনে করছিলেন। এবং এমনকি তিনি শুধু না, তেরা সন্তানদের জন্য সেই রাজ সিংহাসন দেওয়ার জন্য কত ছলচাতুরি করেছিলেন। মূলত সিংহাসনটি কার ছিল, ভীষ্মদেবের। কিন্তু ভীষ্মদেব ছিলেন যেহেতু সিংহাসনে নির্লিপ্ত, তিনি ব্রহ্মচারী, তাই ব্রহ্মচারী সিংহাসনে অধিষ্ঠিত হতে পারেন না হিন্দু আইন অনুযায়ী। কেন, সেই পৈতৃক সম্পত্তির অধিকারী হন না তেনারা। শুধু কি পাবেন, যতদিন থাকবেন অন্ন বস্ত্রের সুযোগ সুবিধাগুলো পাবেন, কিন্তু সিংহাসনে বসবেন যিনি পূর্বপুরুষের পিণ্ড তর্পণ ক্রিয়া আদি করার যোগ্য সন্তান দান করবেন, তারা সেই আমাদের হিন্দু দায়ভাগ অনুযায়ী এটি হচ্ছে নিয়ম। তা সেই দিক দিয়ে ভীষ্মদেব সিংহাসনে বসেননি, কিন্তু তিনি মূল মালিক ছিলেন। তাই ভীষ্মদেব সুরক্ষা দান করতেন সিংহাসনে, তাই তেনার কাছ থেকেই যাতে আশীর্বাদ নিয়ে সেই প্রকৃত সেই সিংহাসনের উত্তরাধিকারী যুধিষ্ঠির মহারাজকে তিনি আশীর্বাদ করেন বা অভিষিক্ত করেন, অনুমতি প্রদান করেন, সেটি ভগবান চেয়েছিলেন। আরেকটি কারণ, যদিও ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের অপনোদন করতে পারতেন, তার শোক দুঃখ নিরসন করতে পারতেন, কিন্তু তিনি কেন দেননি, যাতে ভীষ্মদেবের মহিমা আরও মহিমান্বিত হয়। কারণ তিনি ছিলেন যুধিষ্ঠির মহারাজের চেয়ে বয়সে ছোট ছিলেন, যদিও ভগবান, কিন্তু সাধারণ শিষ্টাচার অনুযায়ী তিনি ছোট ছিলেন। তাই তিনি কি করছেন, যুধিষ্ঠির মহারাজকে ওই দৃশ্যতা প্রদর্শন করে জ্ঞান দান করতে তিনি চাননি। তাই তিনি এমন একজন ব্যক্তির কাছে নিয়ে গেছেন যিনি সব দিক দিয়েই শ্রেষ্ঠ, বয়সের দিক দিয়েও শ্রেষ্ঠ, জ্ঞানের দিক দিয়েও শ্রেষ্ঠ, সেই রকম ব্যক্তি তার কাছে ভীষ্মদেবের কাছে। কারণ ভীষ্মদেবের অন্তর থেকেই কে বলা ছিলেন, শ্রীকৃষ্ণ বলা ছিলেন অন্তর থেকেই, যাতে ভীষ্মদেবের দ্বারাই যদি বলা হয় তাহলে কি হবে, যুধিষ্ঠির সেটা সহজে তার গ্রহণীতা সহজ হবে গ্রহণ করতে, আর যদি কৃষ্ণ বলে তাহলে কৃষ্ণের কাছ থেকে ওর গ্রহণ করতে কঠিন হবে। কৃষ্ণ বলছে এটা হয় কি না, একটা বিশ্বাস আসতে কঠিন হবে কিনা,
আর তিনি ভীষ্মদেব বলছেন যে না দাদু বলছে এটা ঠিক, উনি বিজ্ঞ, উনি কখনোই আমাকে প্রবঞ্চনা করবেন না। কৃষ্ণ হয়তো প্রবঞ্চনা করতে পারেন, তিনি অনেক সময় রসিকতা করে, অনেক সময় হ্যাঁ ছলনা করে আমার সঙ্গে, হ্যাঁ এটা বলতে পারেন, কিন্তু দাদু বলবেন না। এই যে দৃঢ় বিশ্বাস সহকারে যিনি গ্রহণ করেন, এই জন্য সেই রকম নির্ভরযোগ্য সূত্রের কাছে তিনি নিয়ে গেছেন। এটিও বিশেষ করে ভাগবত বক্তাদের বা যারা আলোচক তাদেরও এরকম শিক্ষণীয় বিষয়, যে অনেক সময় শ্রেষ্ঠ ব্যক্তি থাকতে কখনোই কনিষ্ঠদের শ্রেষ্ঠতা প্রদর্শন করা উচিত নয়। তাহলে কি হবে, শ্রেষ্ঠা মর্যাদা লঙ্ঘন হবে। মর্যাদা লঙ্ঘন হবে, বৈষ্ণব আচার হয় মর্যাদা প্রদান, আর মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। বৈষ্ণব আচারটিকে মর্যাদা প্রদান, আর মর্যাদা রক্ষণে হচ্ছে কি সাধুর ভূষণ। হ্যাঁ সাধুদের ভূষণ হচ্ছে মর্যাদা রক্ষণ করা, হ্যাঁ অন্যকে সম্মান দেওয়া, হ্যাঁ সেটি হচ্ছে সাধুর ভূষণ অলঙ্কার। এটি ভগবান কি করছিলেন, নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, যেহেতু তিনি কি করতে এসেছেন জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তাই তিনি নিজে আচরণ করে সেটি শিক্ষা দিয়েছেন। আরে এক দৃশ্য বুঝা গেছে, এই নীতিগুলার প্রবর্তনের জন্যই ভগবান কি করছেন, যুধিষ্ঠির মহারাজকে বিশ্বদেবের কাছে নিয়ে গেছেন, এবং বিশ্বদেব যে একজন মহাজন এবং তার যে অমীয় শিক্ষা, এগুলো মহাভারতের শান্তি পর্বে সুন্দরভাবে বিস্তারিতভাবে সেটা বর্ণনা করা আছে। একাদশী তত্ত্ব, ধর্মতত্ত্ব, রাজতত্ত্ব, পররাষ্ট্রনীতি, হ্যাঁ সব বিষয়ে তিনি যুধিষ্ঠির মহারাজকে নির্দেশনা দিয়েছেন, কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে, রাজ্য পরিচালনা করতে হবে, সেই নীতিগুলো সেখানে দেওয়া হয়েছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে? আমরা এখানে দেখলাম যে বিশ্বদেবের প্রাণ কিভাবে তিনি মহিমান্বিত, তেমনি ভক্তের কি থাকবে এরকম মহিমান্বিত, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবে। তাইভাবে আমরা দেখব কয়েকটা ভগবানের অন্তর্ধান, যুধিষ্ঠির মহারাজের রাজ্য ত্যাগ পর্যন্ত আমরা দেখব এই সপ্তাহে। সেই রকম আমাদের কি থাকতে হবে, এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। যেমন বিশ্বদেবের শিক্ষা কি, আমরাও ভবিষ্যৎ আমাদের কি হবে, একদিন মৃত্যু হবে, হবে কি না, কে মরবেন না, সবাই। তাহলে সেই রকম মৃত্যুর জন্য কি হইতে হবে, প্রস্তুতি নিতে হবে। যেমন ছাত্ররা কি করে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় কিনা, তেমনি আমাদের প্রত্যেকেরই পরীক্ষা আছে কি, চরম পরীক্ষাটি হচ্ছে মৃত্যু। তাই মৃত্যুর সময় যখন আমরা এরকম প্রস্তুতি নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকবো, তখন আমরা অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারবো, হ্যাঁ পরম সিদ্ধি লাভ করতে পারবো। তাহলে আমাদের কি হবে, এই মনুষ্য জন্ম সার্থক, এবং তখনই আমাদের এই ভাগবত পাঠ শ্রবণ করা সার্থক, তখন এই দামোদর প্রদীপ দেওয়া সার্থক হবে, তখনই আমাদের সবকিছুই সার্থক হবে। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? মাতাজিদের অনেক গ্রন্থ আছে, কিন্তু প্রভুদের হাতে গ্রন্থ দেখা যায় না।
তারা মুক্তি লাভ করতে তারা স্বর্গে গিয়েছে, স্বর্গ গেলে কি মুক্তি লাভ হবে? স্বর্গে লাভ, স্বর্গ লাভ হয়েছে। এরা ক্ষত্রিয় সমর নীতি অনুযায়ী যদি যুদ্ধে কেউ মৃত্যুবরণ করে তারা কি হবে? স্বর্গ পর্যন্ত যাবে, স্বর্গ থেকে আবার এই জগতে আসতে হবে। হ্যাঁ, তারা এসেছিল আবার, এরা এখন ওই রকম দুর্যোধনের মতো অনেক আছে না, সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। তারা যদি মুক্তি লাভ করে যেত তাহলে তো আর দেশে এরকম বিশৃঙ্খলা হতো না। হয়তো কি এখনো কত নারী ধর্ষণ হচ্ছে, ওইরকম নারীদেরকে অপহরণ করার জন্য জয়দ্রথের মতো কত ব্যক্তি আছে দেখা যাচ্ছে, দেখতে পারেন আপনি? দেখতে পান তাহলে বুঝতে হবে যে তারা এখন মুক্তি লাভ করে নেই, এখনো এই জগতে তারা পুনরপি জন্ম পুনরপি মরণ এরকম করতে করতে চলছে। বুঝে গেছে? এই জন্য তারা স্বর্গ পর্যন্ত গেছে, আবার স্বর্গ থেকে আবার তাদের পূর্ণ শেষ, তখন আবার এই জগতে জন্ম হয়। এভাবেই গমনাগমন চলতে থাকে আসুরিক প্রকৃতির লোকেদের। যা ভগবদ গীতায় 16 অধ্যায়টা ভালো করে পড়বেন তাহলে সেখানে আছে এই সমস্ত আসুরিক প্রকৃতির লোকদের কি কি করে আমি নিম্নজনিতে জন্মদান করে থাকি। তারা পুরোমতি হিংসুতে তাদেরকে নিম্নজনিতে জন্মগ্রহণ করেন, দান করেন। বিশ্বদেব তাই উত্তরায়ণের অপেক্ষা করছিলেন, তাই তিনি অষ্টবসু, তিনি এক বসু ছিলেন, তাই সেখানে তিনি চলে গিয়েছিলেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাশরি গৌরব ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীমদ ভগবতম কে, জয় শ্রীবৃন্দ কে, জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কে, জয় জনিতাই গৌর প্রেমানন্দে। আরো যাদের প্রশ্ন তারা বাড়ি থেকে লিখে নিয়ে আসবেন, এখানে কাগজ কলম নিয়ে আসবেন, লিখে। Thank you.